রাষ্ট্রপতি যদি কখনো সংবিধান সংক্রান্ত কোনো পরামর্শের প্রয়োজন হয়, ভালো করে বলছি, সংবিধান সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত কোনো পরামর্শের যদি কখনো রাষ্ট্রপতির প্রয়োজন হয়, তাহলে সে কার দ্বারস্থ হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হবে। এটা বলা রয়েছে 143। কী মনে করছো? ভারতের রাষ্ট্রপতি নিজে একজন বড় আইনজ্ঞ হবে এরকম তো নয়। তার সংবিধানের ধরো কোনো জায়গা বা সংবিধানের কোনো ব্যাখ্যা তার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে ভারতীয় সংবিধানে 143 নম্বর বা 143 আর্টিকেলে কী বলা হয়েছে যে রাষ্ট্রপতি যদি কখনো সংবিধান সংক্রান্ত কোনো ব্যাখ্যার প্রয়োজন হয়, তাহলে সে কার দ্বারস্থ হবে? দ্যাট ইজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারস্থ হবে। এবার এখানে যদি তিনি চান, এবার ধরো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কাছে তিনি গেলেন, তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আইন সম্পর্কিত যে তাকে অ্যাডভাইসটা দিচ্ছে সেটা দেখা গেলো সে বুঝতেই পারছে না, হতেই পারে। তাহলে এখানে বলা হয়েছে যে যদি প্রেসিডেন্ট চান, তাহলে তিনি তার সঙ্গে কাকে নিয়ে যেতে চা পারেন, দ্যাট ইজ অ্যাটর্নি জেনারেল বলা হচ্ছে। যদি চান, অর্থাৎ প্রেসিডেন্ট যদি চান, তিনি কী করতে পারেন, তিনি অ্যাটর্নি জেনারেলকে তার সাথে নিয়ে যেতে পারেন। অর্থাৎ কী দেওয়া হলো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি এবং তোমার অ্যাটর্নি জেনারেল এবং প্রেসিডেন্টের মধ্যে কী হতে পারে, সংবিধান সংক্রান্ত কোনো আলোচনা হতে পারে। এবং এটা পুরোটাই হচ্ছে প্রেসিডেন্টের ইচ্ছা হবে, যদি প্রেসিডেন্ট চান তবেই নিয়ে যেতে পারো, আদারওয়াইজ নাও। এটাই লেখা আছে, বোঝা গেছে? আর্টিকেল 143 দেখো এমনি ইম্পর্টেন্ট, সাধারণত এটা তোমার অ্যাটর্নি জেনারেলের সাথে রিলেটেড নয়, এটা আমরা এখন সুপ্রিম কোর্ট পড়ি তখন পড়াই। সুপ্রিম কোর্টে হচ্ছে তোমার অ্যাডভাইজারি জুডিশিয়াল, অর্থাৎ সুপ্রিম কোর্ট কী করতে পারে, সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সংবিধান সংক্রান্ত কোনো বিষয়ে পরামর্শ দিতে পারে কাকে, রাষ্ট্রপতি। এবং সেই পরামর্শে আর কি বা আলোচনার সময় যদি রাষ্ট্রপতি চায় তিনি কাকে নিয়ে যেতে পারেন, তিনি অ্যাটর্নি জেনারেলকে সঙ্গে নিয়ে যেতে পারেন। এই লেখা বাকি ক্লিয়ার আছে দেখো।